আমি প্রত্যেক ক্যাট কোচিং এর একজন শিক্ষার্থী। আজকে আমি বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ কে নিয়ে বলবো। বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ ছিলেন পূর্ব পাকিস্তান রাইফেলসের ল্যান্স নায়ক ও শহীদ মুক্তিযোদ্ধা। নিজের জীবনকে তুচ্ছ করে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন অনেকেই। এ তাদের মধ্যে সাতজন লাভ করেছে বীরশ্রেষ্ঠ খেতাব। এই সাতজনের একজন হলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। তিনি 1936 সালে 26 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে বাবা মাকে হারিয়ে ডানপিত হয়ে পড়েন তিনি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সপ্তম শ্রেণীর পর তিনি আর পড়াশোনা করেন। কৈশোরে তিনি নাটক, সিনেমা, থিয়েটার ইত্যাদি ইত্যাদি খুব পছন্দ করতেন। 1959 সালে 14 মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে 1970 সালের 10 জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়ক পদে পদোন্নতি পান। 1971 সালে যশোরে অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধ যুদ্ধ চলাকালীন যশোরের শাসা থানার কাশিমপুর সীমান্তে গড়া অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। 1971 সালের 5 সেপ্টেম্বর ছতিপুরে নিজস্ব প্রতিরক্ষা বইয়ের সামনে যশোর জেলার গোয়ালাঘাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে 5 জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল বাঁচানো হয়। সকাল 9:30টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলকে 3 দিকে ঘিরে ফেলে গুলি বর্ষণ করে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে 5টা গুলি বর্ষণ করা হয়। তবু পেট্রোলকে উদ্ধার করা সম্ভব হয়নি। এক সময় সিপাহী নান্নু মিয়া গুলিবদ্ধ হয়ে পড়ে এবং বাড়িতে লুটিয়ে পড়ে। নূর মোহাম্মদ শেখ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতের এলএমজি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে শুরু করলেন। শত্রুপক্ষে পশ্চাৎকরণ করতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা এসে লাগলো তার কাঁধে। তিনি মারাত্মকভাবে আহত হলেন। শত্রুর গোলায় ধরাশায়ী হওয়া মাত্র আহত নান্নু মিয়াকে বাঁচানোর জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন। হাতে এলএমজি সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিয়ে যেতে বললেন এবং মোস্তফার রাইফেল চেয়ে নিলে যতক্ষণ না ওরা নিরাপদে সরে যেতে পারছেন ততক্ষণ ওই রাইফেল চালিয়ে শত্রুদের অগ্রসরতা চেপিয়ে রাখবেন। শত্রুর মনোযোগ তারটিকে কেন্দ্রীভূত করে রাখবেন এই মানুষে। অন্য সঙ্গীরা আসার জন্য তাকে অনুরোধ করলেন কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে বলে তিনি রণক্ষেত্র ত্যাগ করতে চাইলেন না। বাকিদের অধিনায়ক পর্যন্ত আদেশ দিলেন তাকে রেখে চলে যেতে। শেষ পর্যন্ত তার আদেশ অনুসরণ করে তাকে রেখে সবাই নিরাপদে সরে যেতে পারলেন। এদিকে সামনে গুলি ছুটতে থাকলে রক্তাক্ত নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানিরা তাকে নৃশংসভাবে হত্যা করেন। পরে তাকে পাশের ঝোপ থেকে অন্যরা উদ্ধার করেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম। উপস্থাপনায় আছি আমি পারিয়া ফিলমা সব প্রত্যাশা ক্যারেট কোচিংয়ের একজন শিক্ষার্থী। আজকে আমাদের উপস্থাপনার বিষয় বিশেষ নূর মোহাম্মদ শেখ। উপস্থাপনা শুরু করছি। সামনে পাকিস্তানি সেনাবাহিনীর পাশে আহত সহযোদ্ধা। নিতে হয়েছিল তড়িৎ সিদ্ধান্ত। এক হাতে এলএমজি দিয়ে গুলি ছুটতে থাকেন, আরেক হাতে আহত সহযোদ্ধাকে বয়ে নিতে থাকেন নিরাপদ আশ্রয়ে। সেই সিদ্ধান্তে সহযোদ্ধারাও সেদিন বেঁচে যান, পাখাহাদের বাহিনীও পিছু হটে। তবে শহীদ হন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। এই ঘটনা 1971 সালের 5 সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের এই অনন্য অবদানের জন্য তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ এই সন্তান 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইলের মহিষখালী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুল নেসাকে অল্প বয়সী হারান তিনি। শৈশবে ডান দিতে হয়ে পড়েন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 1952 সালের নিজ গ্রামেরই টোটাল বিবিকে বিয়ে করেন। তাদের সংসারে ছিল 2 সন্তান। 1954 সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান হাসিনা খাতুন এবং 1964 সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান শেখ মোস্তফা। নূর মোহাম্মদ 1969 সালের 14 মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন। দীর্ঘদিন কাজ করার পর দিনাজপুরের থেকে তিনি 10 জুলাই যশোরে বদলি হন। এরপর তিনি লেন্স নায়ক পদে পদোন্নীত হন। 1971 সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত 8 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ছিলেন মেজর এএসএম মঞ্জুর। নূর মোহাম্মদ যশোরের সরসা উপজেলার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে যুদ্ধ করে শহীদ হন। ধন্যবাদ।